आकाशे घाशे ए आकाशे आमार मुक्ति आलोय आलोय। नमस्कार, आमी इंदिरा, स्वतंत्रस किचेने आपनादेर सबाइके स्वागत। आज के रवींद्रनाथ जन्मदिन उपलक्षे आमी गानटा दिए शुरू करलाम। আর আজকে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে ঠাকুর বাড়ির একটা রান্না দেখাবো, তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আমি আজকে আপনাদের দেখাবো ঠাকুর বাড়ির রান্না দই মাছ। দই মাছ করার জন্য আমি কড়ায় সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে এটাকে সাদা তেলেও করতে পারেন। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমার এখানে লাগছে মাছ। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, লাগছে দই। দইটাকে আমি মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ বাটা, আর লাগছে আদা আর লঙ্কা বাটা, আর আমার এখানে লাগছে নুন, আর অল্প সামান্য একটু চিনি, আর লাগছে আমার গোটা গরম মশলা। আমি এখানে গোটা গরম মশলাটা নিয়ে নিয়েছি, আর অবশ্যই এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি। তো চলুন, আমার তেলটা গরম হচ্ছে, তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়ন দেব। এখানে আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। কোনো রকম হলুদ লঙ্কা গুঁড়ো এইসব যাবে না, কারণ রান্নাটা একদম সাদা হবে। পেঁয়াজটা আমি বেশি ভাজতে পারবো না, যতটুকু মানে কাঁচা গন্ধটা চলে যাবে ততটুকুই আমি ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা লঙ্কা বাটা। দেবো এক চামচ চিনি। খুব বেশি মশলা কষিয়ে রান্না করা যাবে না, কারণ মশলাটা যদি একটু লাল মতন হয়ে যায় তাহলে কালার ধরে যাবে। এবার আমি এতে দইটা দিয়ে দেবো। আমি এই বাটি এক বাটি দই ফেটিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাগুলো লেগেছিল বাটিতে প্রত্যেকটা বাটি ধুয়ে জল দেব। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো ফুটবে, তারপর আমি ফিরে আসছি।
আমার মাছটা ফুটে গেছে এবং মাছটা রেডিও হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার দই মাছ। যদি আমার গান এবং আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই ট্রাই করবেন, কারণ ওইটা বেল আইকনটা প্রেস করলে আমার যা মানে যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো আপনারা তৎক্ষণাৎ দেখতে পাবেন। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয়ে যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগটি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দীঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না শুনতে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার।